ফের পাকিস্তানের জার্সি পরে যা বললেন আমির অবসর থেকে ফেরার ঘোষণার পর পাকিস্তান জাতীয় দলের ডাক পেয়েছে মোহাম্মদ আমির নিউজিল্যান্ডের বিপক্ষে টি সিরিজে তাকে নেওয়া হয়েছে এই বাহাতি পেসরের টি বিশ্বকাপের স্কোয়াডও থাকার সম্ভাবনা রয়েছে প্রায় চার বছর পর ফের জাতীয় দলের জার্সিতে ফিরে উচ্ছ্বাসিত পাকিস্তান পেসার অথচ ম্যাক্স ফিক্সের কাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে এক সময় জেরো খাতে হয় তাকে এরপর শাস্তি কাটিয়ে মাঠে ফিরেছিলেন দেশকে এনে দিয়েছিলেন চ্যাম্পিয়ন ট্রফি এর কয়েক বছর পর ফের মাঠের বাইরে চলে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে রমিজ রাজা আসতেই তার খরক নেমে আসে রমিজ স্পষ্ট জানিয়ে দেয় কোনো ম্যাক্স ফিক্সের জায়গা নেই জাতীয় দলে কিন্তু চেয়ারম্যান পদে বদল হতে না হতেই ফের আমি সুযোগ পেয়েছেন জাতীয় দলে আগামী টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে ফিরে আসার কথা জানিয়েছেন আমির সেই সুযোগ পেয়েই ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়া এক ছবি পোস্ট করে আমি লিখেছেন আল্লাহর নাম দিয়ে শুরু করছে আবার প্রায় চার বছর পর আঠারো এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দেশের মাঠে এই সিরিজ চলবে সাতাইশ এপ্রিল পর্যন্ত লাহোর রাওয়াল পিন্ডে পাকিস্তানের বিভিন্ন শহরে হবে এই সিরিজের ম্যাচ এদিকে কিউদিদের বিপক্ষে টি সিরিজের অধিনায়ক হিসেবে ক্যাম্প করতে চলেছেন বাবর আজম শাইন আফ্রিদিকে কয়েকদিনের জন্য অধিনায়ক করা হলেও এ সিরিজের আগে পুরনো অধিনায়ক বাবরকে ফের বেছে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দলের অন্দরে বিতর্ক রয়েছে শাইন বিস্ফোরক দাবি করে বলেছেন তাকে এবারও নাকি জানানো হয়নি নতুন নির্বাচনের কথা এর এই মধ্যে সিরিজ শুরু ফলে অধিনায়ক বাবর পেশার আমির এবং স্পিনার ইমাদের ক্যাম্প সিরিজ বল হয় কিউদিদের বিপক্ষে আমি জাতীয় দলের হয়ে পঞ্চাশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে নিয়েছেন ঊনষাট উইকেট কদিন আগেই ছিল তার জন্মদিন